কই ছিলি তুই? দোস বাজারে গেছিলাম। হারা গেরাম তোরে খুঁজতে খুঁজতে এখানে এলাম। কেন কি হইছে? কিছু হয় নাই, তুই এখন আমার সাথে চল। কই যাম তোর লগে? দোস খুদাই পেটটা সুসু করতেছে, আমি বাড়ি যামু গিয়া সাইডটা খামু। দোস আজকে আমার শ্বশুর বাড়ি দেখাইস। তোর শ্বশুর বাড়ি মানে কি কস এগুলা? তুই বিয়া করলি কবে? তুই আমার ছোটবেলার বন্ধু না? তোর আর আমার সুন্নতের খাতনাটাও একসাথে হয়েছে। তোর মনে হয় তোরা ছাড়া আমি বিয়ে করবো? তাহলে এই যে মাত্র তুই কইলি তোর শ্বশুর বাড়ির জায়গা খামু। আরে মা আমার জন্য মেয়ে দেখছে, বুঝছস? আজকে দেখতে যাবে। আলহামদুলিল্লাহ। তা মায়ের বাড়ি কই? আমাদের দুই গ্রাম পরে, রায়পুর গ্রাম। দোস্ত তুই এখানে একটু দাঁড়া, আমি বাড়ির যাই গিয়া জামাটা পাল্টে আহি। দোস যাইতে হইব না, এটাতে তোর সুন্দর লাগতেছে। আর শোন, মেয়ে আমার জন্য দেখতে যাচ্ছে, তোর জন্য না। তুই দেখছস এখন থেকেই কিন্তু তোর হিংসা হইতাছে। তুই মনে করছস মায়া যদি তোরে ধুয়ে আমারে পছন্দ করে? আমি বুঝছি দোস্ত। হ্যাঁ হ্যাঁ, হিংসা হইতাছে, চল এখন দেরি হইতাছে, চল। মা মায়ার কোনো ফটো দেখছ? না দেখি নাই। শুধু লাভই লাভ, দেশি নগদে বেশি লাভ। ছোটবেলা থেকে খালি ঘরের কামে শিখছো, মাথায় তোমার এক ফোঁটা ঘিলু নেই। বিউটি পার্লার মানুষ কেন যায় কত? সাজতে যায়, তুমিও সাজতে যাইবা। না কোথাও যাবো না, যেমন আছি তেমনই থাকুন, কোনো রং ঢং আমি মাখতে পারবো না। মারে পাগলামি করিস না, সন্ন্যাল লগে যা। তোরে ভালো ভালো বিদায় করতে পারলে আমি নিশ্চিন্ত হই। কেমা তোঙ্গু কাছে কি আমি বোঝাই গেছি? আমার বিয়ে দেওয়ার লেগে এত পাগল হইছো কেন? ঘরের এমন কোন কাজ আছে যেটা আমি না করি? বোঝানা রে মা, সন্ন্যারও বড় হইতেছে, কয়দিন পর ওরও তো বিয়ে দেওয়ার লাগবো। কিন্তু তোর একটা গতি না করিয়া ওর কথা তো ভাবতে পারি না। আজ তোর বাপ থাকলে আমারও তো চিন্তা করণ লাগতো না। হ বুবু চলো, পাত্রপক্ষ কিন্তু যে কোনো সময় সুই লাইব। থাম, তুই একটা কথা কত, তুই এত খুশি কেন? ও এরপরে তো তোর সিরিয়াল তাই না, রাস্তা ক্লিয়ার। এরপরে না বুবু, এর লেগা না, আমি একটা দুলাভাই পামু, চকলেট আইসক্রিম খামু, এর লেগেই খুশি খুশি লাগতাছে। কইছি না আমি যাবো না, আল্লাহ আমারে কালা বানাইছে। আর এখন যদি পাত্র আমার রূপের কদর করে তাহলে আমার পছন্দ করবো না, আর যদি আমার গুণের কদর করে তাহলে আমার ঠিকই বিয়া করবো। কিন্তু আমি পার্লারে যে সাদা চামড়া বানায় তা করে ধোকা দিতে পারবো না। শোন তানিয়া, প্রথমে দর্শন দারি, তারপরে গুণ বিচারি। তুই যেই ঘরে যাবি সে ঘরে আলোয় ভরায় রাখবি। কিন্তু মা গো, পাত্রপক্ষ তো গুণের আগে রূপটাই খুঁজবো। হ্যাঁ বুবু, জিনিস যেমনই হোক না কেন, প্যাকেটিংটা যদি সুন্দর মতো হয় তাহলেই তো ওই জিনিসের কদর বেশি, তাই না? খুব পাকছিস তাই না? আমি কোনো জিনিস না মা, তারা যদি আমারে পছন্দ করে আমারে নিবে, নয়তো তুমি সনিয়ারে দাও। ওর তো চেহারা ভালো, রূপসী কন্যা। মা রে, ঘরে বড় মেয়ে রেখা ছোট মেয়েরে বিয়া দেবো, এরপর তোর কি হইব? যা হর তাই হইব। তাহলে এক কাম করো মা, আমার বউ সাজে পাত্রপক্ষের সামনে নিবা, তারপর তারা যদি আমার পছন্দ করে তাহলে বুবুর লাগে বিয়া দিয়ে দিবা। বউ সাজার খুব শখ তাই না? তা মা ওরেই বিয়া দিয়ে দাও। হন সোনিয়া, ওই যখন যাইতে চাইতেছ না, ঘরে যে একটা কাপড় পিন্দে আর ঠোঁটে টুলি বিস্টিক দিয়া দে, তাইলে আর কিছু লাগবো না। চল বুবু, আমি তোর বাড়িতেই সাজাই দিব। আমারটা আমি নিজেই সাজবো, তোর সাজান লাগবো না, তোরটা তুই নিজেই সাজ। বড় যদি ছোট ভাইটাই থাকে আবার বলা তো যায় না। দেখ আপনার হাতে দিলাম, বৌমা যদি পছন্দ হয় একদম দেরি করবেন না, বৌমা সাথে করে বাড়িতে নিয়ে আসবেন। আপনি কোনো চিন্তা করেন না ভাবি, মেয়ে খুব সুন্দর, আর 10 গ্রামে এরকম মেয়ে পাওয়া যাবে না, মেয়ে খুব লক্ষ্মী। আপনি শুধু লোকজন নিয়ে বাসর ঘরটা রেডি করেন,
আমি বউ নিয়ে চলে আসি ঠিক আছে ভাইজান ঠিক আছে কেন মা তুমি আমাদের সাথে যাবে না না বাজান তোরাই যা আমি বাড়িতে থাকি জেসাসি শুন মানিক তোর বন্ধু রতনকে আমি তোর হাতে বুঝিয়ে দিলাম যেখানে যা ভালো হয় সেটাই তুই করবি আর শুন মেয়ে যদি পছন্দ হয় মনে রাখিস ওই বাড়ি থেকে কিন্তু এক চুল পরিমাণ যৌতুক আসবে না ঠিক আছে সাসি আপনি এসব নিয়ে কোনো চিন্তা করেন না আপনি খালি মন ভরে দোয়া করে দেন যা তাহলে চলো আমরা চলি সাসি আমরা আসি পছন্দ না হলে এগুলো খাবো না আরে আসছি যখন মেয়ে তো দেখাবেই আগে একটু শরবত খা প্রাণটা ঠান্ডা কর তো চাচি আমগো ভাবি কই সাজগোজ করতে কি বিউটি পার্লার গেছে না না মা কি যে কও না আমার মায়েরা তো জোর করেও সাজানো যায় না জোর করেও সাজানো যাচ্ছে না তার মানে তো মেয়ে অনেক সুন্দরী আছে মনে হচ্ছে তাই তো সুন্দর মেয়েদের আবার কিসের সাজগোজ চাচা খুব একটা ভালো কাজ করছে সোনিয়া তানিয়ারে লই আয় মাইয়া সাজানো মানে সুন্দরী হওয়ার কথা হাই হাই এ তো দেখছি পুরো নাইজেরিয়ার বিশ্ব সুন্দরী ওর সাথে বিয়ে হলে তো আমি পুরোই শেষ চাচা আপনি এটা কি কাজ করলেন কইছিলাম না মেয়ে অনেক সুন্দর জি চাচা তা তো দেখতেই পাচ্ছি মানিক তোর আর চাচার সাথে আমার কিছু কথা আছে এখন আবার কিসের কথা ভাবি আসছে আগে হচ্ছে ভাবির সাথে সব কথাবার্তা শেষ কর পরে কথা বলা যাবে না অনেক সময় পড়ে আছে কি বলেন চাচা হ্যাঁ হ্যাঁ এখন কোনো পার্সোনাল কথাবার্তা চলবে না আগে প্রথম পর্বটা শেষ করি না না ভাই সাহেব যান ছেলে আপনার কি পার্সোনাল কথা কইতে চায় আগে এটা হই নেন এই দিকে যান আচ্ছা ঠিক আছে চলো এখন আবার কথা কোনের কি তো দেখো মা ছেলে ফিরে এসে বলবো মাইয়া তো কালো আঙ্গ পছন্দ হয়নি অথবা বিয়াও হইব না আর বিয়াতে রাজি হইলো লক্ষ লক্ষ টাকা পঞ্চাইব যৌতুক যদি চাই আমি ঝাঁটা মাইরা কিন্তু বিদায় করব আহা চুপ কর তবে তোমরা যাই বলো না কেন আমার কিন্তু দুলাভাইরে সেই পছন্দ হইছে তাহলে তুই বিয়া করে ফেল মেয়ের সাথে কথা না বলে বের হওয়াটাও কিন্তু উচিত হইছে বাহ চাচা মেয়ের সাথে কথা না বলে বের হইছি ওইটা আপনার চোখে ঠিকই ধরা পড়লো আর মেয়ে যে আমার সাথে মানে না এটা বুঝতে পারলেন কেন মানে না মেয়ে কি কানা না লুলা মেয়ের গায়ের রংটা একটু শ্যামলা এই তো আল্লাহ তাআলা যদি তার গায়ের রংটা শ্যামলা করে বানায় তাহলে মেয়ের কি করার আছে কিছু করার আছে কি নাই সেটা দিয়ে আমি কি করব আমি এই মেয়ে বিয়ে করতে পারবো না চাচা হো ভাইজান ভাবি হিসেবে তার আমার একদমই পছন্দ হয়নি তুই একদম চুপ থাক খালি বড়দের কথার মধ্যে কথা দোস্ত তোর কি আমাকে চাচার কথা মনে আছে তোর যে ছোটবেলায় কত কান্দে নিয়ে ঘুরাইতো হ্যাঁ মনে থাকবো না কে মনে আছে তুই একটা জিনিস খেয়াল করছস আমগো সাসি কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর ফর্সা কিন্তু আমগো সাসা দেখতে কিন্তু একটু কালো তাই বলে কি সাসি সাসারে বিয়া করে না আর সাসারে কি তুই বাপ বলে স্বীকার করতি না এটা কেমন কথা আপন জন্মদাতা বাপরে কি অস্বীকার করে বাপ তো বাপ কিন্তু দোস্ত আজকে তোর কথা শুনা আমি মনে অনেক কষ্ট পাইছি একটা মানুষ দেখতে কালা তাই বলে কি তার সবকিছু শেষ হয়ে গেল কালা বলে কি সে সুন্দর হইতে পারে না একটা মানুষের আসল সৌন্দর্য হইলো তার রূপে গুণে এগুলো থেকে তার আচার ব্যবহার শিক্ষা এগুলোতে সৌন্দর্য হয় মানুষটা কালা বইলা তুই মানুষটার অবজ্ঞা করলি তোর এই জিনিসটাতে আমি আজকে অনেক কষ্ট পাইছি আমার মনে
তোর আজকে আমার বন্ধু কইতিও আমার কষ্ট হইতাছে, ঘৃণা লাগতাছে। আর বন্ধু তুই এসব কি কইতাছস? ঠিকই কইছি, তোর কাছ থেকে এটা আমি কোনোদিন আশা করি নাই। আর সাসাই যেহেতু কইছে মায়াটা ভালো লক্ষ্মী, তাহলে তোর উচিত এই মায়াটারে বিয়া করা। ওর বিয়া করলে দোস্ত তুই জীবন অনেক সুখী হবি। আচ্ছা আমি যদি বিয়ে করি তুই খুশি হবি? তুই ওর বিয়া করবি? আমি 100 বার খুশি হব, অবশ্যই খুশি হব দোস্ত। ঠিক আছে আমি বিয়ে করব। চাচা আপনি যান বিয়ের ব্যবস্থা করুন, আমি এই মেয়েকে বিয়ে করব। শুকর আলহামদুলিল্লাহ। তাই বিয়ের দেনা পানার কথা কিছু? চাচা মার কথা ভুলে গেছেন, এক কাপড়ে মেয়েকে নেব, যত হিসাবে একটা সুতাও যাবে না। মেয়ে তাহলে চলো আমরা যাই। ঠিক আছে চলো আমি আসো আসো। আমার বন্ধুর কামটা করতো আপনাকে কথা কয়া শেষ হইছে? না না তেমন কিছু না, রতন বাবাজির মেয়ে খুব পছন্দ হইছে। তাই শুভ কাজটা দেরি করতে চাই না, আজকেই বিয়েটা সেরে ফেলতে চাই। শুকর আলহামদুলিল্লাহ। ভাই সাহেব দেনা পাওনার বিষয় কিছু? ছি ছি আপা কি যে বলেন, আমার রতন বাবাজির কি কম আছে নাকি? ওর মায়ের আদেশ মেয়ের বাড়ির থেকে কিচ্ছু নেওয়া যাবে না, শুধু মেয়ে পছন্দ হলেই মেয়েকে নিয়ে যেতে হবে। এখন বলেন রতন বাবাজিরে কি আপনাদের পছন্দ হয়েছে? কি রে মা তোর পছন্দ হয়েছে? বাবাজি তুমি যদি আমার মেয়ের সাথে কোনো আলাপ করতে চাও করতে পারো। খালাম্মা এখন আমার বন্ধুর কোনো কথা নাই, যা কথা বলার সব বিয়ার পরে বলবো। কিরে বন্ধু? তাহলে বাবি সাহেব আপনি কাজী সাহেবের খবর দেন। আচ্ছা না বাবাজিরা মিষ্টি খাও। মিষ্টি না একটা আপেল খাই। ধরো কি হইলো, ঘুমটা তুলবেন না? না না তুলবো তো। আপনি যে আমার বিয়ে করে খুশি না সেটা কিন্তু আমি বুঝছি। আসলে তা না। আপনি যতই অস্বীকার করেন কিন্তু আমি ঠিকই বুঝি। কি বুঝো? তোমার ঘুমটাটা উড়াইতে দেরি হইতাছে বলে তোমার এমন মনে হইতাছে তাই না? আসলে আমি খুব নার্ভাস। আমার বাড়িতে কিন্তু আয়না আছে, আমি নিজেও জানি আমি দেখতে কেমন। এর আগেও অনেক পোলারাই এসেছিল আমারে দেখতে কিন্তু পছন্দ করে নাই। একটা সত্যিকার কথা কোন তো, আপনারা তো আমারে পছন্দ হয় নাই, ঘটক চাষারে বাইরেও নিয়ে গেছিলেন, তারপর কি এমন হইলো যে আপনি আমারে যৌতুক ছাড়াই বিয়া করে নিয়ে এলেন? তোমারে যে আমার পছন্দ হয় নাই তুমি এটা বুঝলা কিভাবে? মাইয়া মানুষের শুধু এটুকুই বোঝার ক্ষমতা আছে। এখন আপনি আমারে কন, এমন কি হয়েছে যে আপনার আমারে ভালো লাগে গেল? সত্যি কথা বলতে আমি আমার বন্ধু মানিকের কথা শুনে তোমার বিয়ে করতে রাজি হইছি। আপনার বন্ধুর কথায় সে কি এমন কইল? ও আমারে বুঝাইলো মানুষের পরিচয় তার শরীরে রং দিয়ে নয়, মানুষ চিনতে হলে তার মনুষ্যত্ব আচার আচরণ এসব দিয়ে চিনতে হয়। ও আপনার বন্ধুর কথায় আপনি আমার মতো একটা কালামাইয়ারে বিয়ে করে ফেললেন? বন্ধুর প্রতি এত ভালোবাসা, তা কেন এত ভালোবাসা এটা শুনি। তুমি জানো আমাকে আর মানিককে এই গ্রামের সবাই মানিক জোর বলে, আসলে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পুরা গ্রাম ঘুরে বেড়াইছি। একদিন আমি গ্রামের পুকুরে গোসল করতে যাইয়া ডুবে যাইতে নেছিলাম, তখন এই মানিক নিজের জীবনের দিকে না তাকাইয়া এই আমারে বাঁচাইছে। সেদিনের পর থেকে ও আমার সবচাইতে আপনজন, আর পরে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। মানিক যদি বিষের বোতল আই না কয় বন্ধু এটা মধু তুই খা, আমি একদম কিছু না চিন্তা করে খাই ফেলব। বন্ধুর জন্য এত ভালোবাসা তা আদৌ আমি একটু পামু? অবশ্যই পাবো, পাবো না কেন? আর তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার মারে নিজের মার মতো ভালোবাসবে। আমার মা না কোন আঙ্গমা,
আপনার লগে বিয়ে হওয়ার পরই আপনার যত আপনজন আছে সবাই আমার আপনজন হয়ে গেছে। আর আপনি আমার অনুরোধ না, আদেশ করবেন। আমি মনে হয় তোমার বিয়ে কইরা ঠকি নাই। আমার বন্ধু আমার লাইগা পারফেক্ট জীবন সঙ্গিনী খুঁজে দিছে। আসলে এত তাড়াহুড়া করে আমাদের বিয়েটা হয়ে গেছে, আমি মনের মতো তেমন কিছু করতে পারি নাই। তুমি কিন্তু এটা নিয়ে মন খারাপ করো। আমার একদম মন খারাপ হয়নি, আমি আপনার খুশিতেই খুশি। আসসালামু আলাইকুম চাচি। ভালো আছেন? এই তো রতনের বউরে দেখতে আসলাম চাচি। ও আচ্ছা, ঠিক আছে, আমি বৌমারে ডাকতেছি। বৌমা বৌমা বাইরে আসো, দেখো বাড়িতে মেহমান আইছে। দাঁড়াও মা, আমি বাবিরে নিয়ে আইতেছি। চাচি শৈলা ভালানি? হ্যাঁ বাবা ভালো আছে। চাচি রতনের কোন গ্রামে বিয়ে দিলেন? এই তো বেশি দূর না, পাশে গ্রামে। এই যে আমগো ভাবি। যৌতুক নিয়ে বিয়ে করা মানে হলো গরু মতো নিজের বিক্রি করে দেয়া। আর রতন যে বউ যৌতুকের লোভে বিয়ে করছে তা আমরা ভালো মতোই বুঝতেছি। তা কতই বিক্রি করলো? এটা তোমরা কি বলতেছ? কি বলতো চাইটা তোমরা? উল্টো পাল্টা কথা, যাও বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ যৌতুকলা পোলারে বিয়া করেছেন আর আমরা কইলি দোষ। হ্যাঁ চল চল। দাঁড়ান, মিষ্টি মুখ কইরা যাও, মেহমান খালি মুখে গেলে বাড়ির অমঙ্গল। থাক থাক, জুত্তা মাইরা ওনার গরু দান করন লাগবো না, চল। এ দাদা শুনলুৎফুর, আমি সবই জানি। আমার বন্ধু রতন ওই মায়াটারে বিয়ে করছে আমার কথায়, এবং কোন প্রকার যৌতুক ছাড়া ওই মায়াটারে বিয়ে করছে। কি কও, যৌতুক ছাড়া এমন একটা মেয়ের বিয়ে করলো? হা করছে, আমি কইছি তাই করছে। কেন কেন কেন, এমন একটা কালা মায়ারে তুমি তোমার বন্ধুর লগে বিয়া দিলা কেন? এই যে তোরা বলতাছস, তোমার বন্ধু একটা কামের বেড়ি ধরে আনছে, তোগো এই কথা শুই না, আমার এখন থেকে মনে হইতাছে আমার বিজয়ের দিন শুরু। এই মানিক, তোর কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতেছি না, একটু খোলসা করে বলতো। শুন তাইলে, রতন হইলো আমার সবচাইতে কাছের বন্ধু। ছোটবেলা থেকে স্কুল কলেজ ভার্সিটি একলগে পড়াশোনা করছি, সব জায়গায় ও ফার্স্ট হয়েছে। আর মানুষ ওরে ফার্স্ট বই কইছে, আমি ফার্স্ট হইতে পারি না, তাইলেও আমার থেকে আগায় রইল। এই কারণে ওরে হারানোর জন্য জীবন যুদ্ধে হারাইয়া দিলাম, একটা কালামায়া ওর গলায় ঝুলাইয়া দিলাম, বুঝছস? তাহলে এটার লেগে তুমি রতন একটা কালামায়া বিয়া করে দিবা? এই যে রতন একটা কালামায়া বিয়া করছে, তাই তোরা কইতাছস ওই একটা কামের বেড়ি ধরে আনছে। আমি যদি একটা সুন্দরী মায়া বিয়া করি তাহলে তোরা সবাই কবি কি? আমগো মানিক একটা সুন্দরী মায়া বিয়া করছে, একটা পরী বিয়া করে আনছে। রতন যে একটা কালা মায়া বিয়া করলো, আমি সুন্দরী মায়া বিয়া করলে ও আমার কাছে হাইরা গেল না? হাই রে, তোর মতো একটা বন্ধু যার আছে তার তো শত্রুর দরকার নাই। এখন আমার বিয়াতে তোকে কিন্তু আমি কমু না। কি কস, আমরা কি ওর মতন মির্জাফর নাকি যে বন্ধু বন্ধুর লোকে গাদ্দারি করুক? একদম ঠিক কথা কইছিস আজাদ, এক নম্বরটা মির্জাফর মানিক। সর, নিজের সরকে তেল দে।
থাক বৌমা, অনেক রাত হইছে, এবার তুমি তোমার ঘরে যাও। আর একটু আম্মা, আপনার ছেলে তো এখন আসে নাই। বৌমা, তোমার কি মন খারাপ? কার উপর, কিসের জন্য? ওই যে সকালবেলা গ্রামের পোলা গুলাইয়া কি আবল তবল বইলে গেল। না না আম্মা, মন খারাপ না, কালারে কালার সাদারে সাদা করলে কি মন খারাপ হয়? আর আমি তো কালাই, তারা তো ঠিকই কইছে। না বৌমা, ঠিক কয় না, তোমার চেহারা যতই কালা হোক মনটা কিন্তু তোমার সাদা ফুরফুরা। হইছে, আপনি একটু বেশিই কর। আম্মা দেই দেই। কি? আপনার নখগুলো তো বড় হয়ে গেছে, আমি কাইটা দেই। না মা থাক, রাইতে বেলা নখ আর কাটুম না। বৌমা এবার তুমি ঘরে যাও, সারাদিন তোমার উপরে কত ধকল যায়, এবার ঘরে গিয়ে ঘুমাও। একটু থাকি, আপনার ছেলে আসুক তারপর চলে যাব। ভাবি অনেক মজা হয়েছে। আচ্ছা আম্মা, এগুলো নিয়ে কই যান? কলপার ধুইতে। আপনার না কইছি সংসারে কোনো কাজকাম করতে হইব না, সারা জীবন তো করছেন, আর কত করবেন? তাহলে কি আমি বসে বসে খাবো নাকি? হ তাই খাইবেন। আচ্ছা আমি না ধুই, রত্না ধুয়ে নিয়ে আসুন। ধর রত্না। আম্মা দেন তো, এটা কোনো কথা কইলেন? রত্না ছোট মানুষ, ওর পড়াশোনার বয়স, কাজ করার বয়স হয়েছে নাকি? পাগল নেই। রতন, রতন সুপার ভাই। দেখ তোর বউর কাণ্ড দেখ, ও এইবারই আসার পর থেকে আমার একটা কাম করতে দেয় না, রত্নারও একটা কাম করতে দেয় না। ঠিকই তো আছে মা, আর কত করবা, অনেক তো করছো, এবার একটু বিশ্রাম নাও। আর শোন, তুই তুই ভাবির সাথে সব কামে হেল্প করবি, তুই কিন্তু অনেক ফাঁকিবাজ হয়ে যাইতেছ। কারো কোনো কাজকাম করার লাগবো না, সব কাজকাম আমি করবো, এই সংসার তো এখন আমারই সংসার। বেশি থাক মা, তুই বেশি থাক, আমার মাথায় যত চুল তত যেন তুই আয়ু পাস। স্যার কি কিছু লাগবো? না তাহলে কি হয়েছে, এখানে এসো কেন? তুমি একা একা এতগুলো থালা বাসন মাজবা, তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি। দাও আমারে দাও। পাগল হইছো নাকি? মানুষজন দেখলে হাসাহাসি করবে। করলে করুক, আমি আমার বাবার কাছে সাহায্য করলে তাতে মানুষের হাসাহাসি করার কি আছে? আছে, আমি চাই না আমার স্বামীরে নিয়ে মানুষ হাসাহাসি করুক। আচ্ছা তুমি যাই বল, দাও আমি। তুমি যাবা নাকি আমি পানি দিয়ে ভিজা দিব? তুমি যাই বলো না, আমি কিন্তু যাচ্ছি না। যাও যাও। কি হইছে? উফ, দেখো তো দেখো। কি সমস্যা? ও এই নিয়ে তো আসছো? যাও। জাহাঙ্গীর ভাই, লিকারটা কমায়া চিনি বাড়াইয়া সুন্দর করে এক কাপ চা দাও তো। একটু চাই পাবো? খবর আছে মানিক? এই তোকে কি রে খুলা কত? আরে ভাই কি হয়েছে শুনো, এই যে মানিক ওর স্বার্থর লাগা, ওর বন্ধু রতনের লগে একটা কাল্লা মাইয়ারে বিয়া দিছে, যাতে কইরা ও কইতে পারে। কি বললি? মানিকে প্ল্যানিং করে কি করছে? ও তো ঠিক কথাই কইছে। থাপড়াইয়া কান করতে লাল কইরা ফেলবো, সেদিন তোরা তিনটা নাকি আমার বাড়িতে যেয়ে কি উল্টা পাল্টা বলছস, আর আজকে এইখানে বইয়া আমার বন্ধু নামে কি কইতাছস, তোদের কি কাম কাজ নাই? দেখ রতন, তুই কিন্তু খালি খালি আর একটাও কথা বলবি না, যা ভাগ এখান থেকে। হ্যাঁ ঠিকই আছে, ডাকলে করলাম চুরি, হ্যাঁ কই চোর, থাকুম না এদিকে, চল বেড়া যাও। ভাগ মানুষের আজে বাজে কি বলছো বন্ধু, তুই গেলাম কিছু মনে করিস না। আরে দূর,
ওদের কথা ধরলে চলে দোস্ত? একটা খবর আছে। কি খবর? আমার তো দোস্ত মেয়ে পছন্দ হয়েছে, আগামী শুক্রবার বিয়া। সত্যি কইতাছস? হ দোস্ত, বিয়াতে কিন্তু তুই, ভাবি, সাসি আর রদনা অবশ্যই আসতে হইব। আরে বেটা, আমি না গেলে তোর বিয়ে হবে নাকি? আচ্ছা শোন, তোর ভাবিরে কিন্তু তোরই বলা লাগবে। হ্যাঁ, আমার ভাবিরে কইতে তো আমিই যামু, এটা লইয়া কোনো চিন্তা নাই। চল এখনই যাই, এমনি হাতে অনেক কাজ, সময় কিন্তু খুব বেশি নাই। চল। আমানি, চা খা গেলি না? আরে পরে খাবনি, বন্ধুর বিয়ে বলে কথা। আইতাছি বিকালে। আপনার বন্ধু তো সারাক্ষণ আপনার কথাই কইতে থাকে। আচ্ছা, আমার বন্ধুরে কি বাইরে দাঁড় করে রাখবা, ঘরে যে বসতে বলবা না? তাই তো, চলেন ভাই ভিতরে চলেন। না না ভাবি, আজকে ভিতরে যাবো না, একটু কাজ আছে। যত কাজই থাকুক আপনার বইয়া যেতে হবে, দুপুরের খাবার খায়া তারপর যাইবেন। না ভাবি, হুট করে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার বিয়ে, তাই আপনাদেরকে বলতে আসলাম। হো, এটা খুশি সংবাদ। দাঁড়া, মিষ্টি নিয়ে আয়। এসবের কি দরকার আছিল এখন? আরে তোর ভাবির প্রচস না। তবে ভাবি কিন্তু মনটা খুব ভালো। হ্যাঁ দোস্ত, এটা আর বলতে হয়? দেখে বোঝা যায়। তুই না হলে তো পাইতাম না রে বন্ধু। আচ্ছা, মা রত্না কই? মা রত্নাকে নিয়ে একটু কলেজে গেছে, ওর নাকি কি কাজ আছে। ও আচ্ছা আচ্ছা, মিষ্টিটা খুব ভালো। ভাবি, আপনারা কিন্তু বৃহস্পতিবারে চলে আসবেন, শুক্রবারে কিন্তু বিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার বন্ধু যেদিন যাইবো আমি ওই দিনই যাব। আচ্ছা বন্ধু, আমি যাই, আর সাসি আর রদনারে তুই কিন্তু বুঝাইয়া বলবি, তারা যেন অবশ্যই আসে, আমার ওদিকে একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা, তুই যা, কোনো চিন্তা করিস না, আমি তারা নিয়ে আসবো, তুই ওদিক দিয়ে তোর কাজ কর। ভাবি তাহলে আজকে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গেলাম রে। হ্যাঁ, কী রান্না হবে আজকে? বন্ধু রতন, ফাইনালি আমি সাকসেস। আমার বউরা কি সুন্দর, পরীর মতন। আর তোর বউ, লোকে যখন আমার বউটা দেখবো তখন সবাই বলবো, মানিকের বউ এই এলাকার সেরা বউ। তখন গর্বে আমার বুকটা বইরা যাইব। আর আমার সন্তানগুলাও হইব অস্ট্রেলিয়ানগো মতো ফর্সা। আর তোর সন্তান হইব নাইজেরিয়ান, উগান্ডার মতো কুসকুইসা কালা। এজন্যই কথায় কয়, শেষ ভালো যার সব ভালো তার। আমি জিতছি, আমি জিততে গেছি। সাবধান, আপনি আমার শোবেন না কিন্তু, নাহলে আপনারা আমি একবারে জানে শেষ করে দিব। মানে কি এসবের? মানে কি আমি তো কিছু বুঝতাছি না। আপনার কিছু বোঝা লাগবো না, আপনি যান ওইদিকে শুয়ে থাকেন। আপনি যদি আমার ধরার চেষ্টা করছেন আপনার আমি সত্যি সত্যি জানে শেষ করে দিব। আজকে আমাদের বাসর রাত আর আমি তোমার স্বামী। কিসের বাসর রাত, কিসের স্বামী? আপনার ধর্ম তো আমার কাছে কিছু নাই। আমার সব হয়ে গেছে আমার বয়ফ্রেন্ডের সাথে, ওর সাথে আমি বাসর দিন পালন করছি। তাইলে তুমি আমার বিয়ে করলা কেন? আমার পরিবার আপনার কাছে আমার জোর করে বিয়ে দিছে, আমার বয়ফ্রেন্ডটা বেকার, তাই তার কাছে আমার দেন। এখন আপনিই কর, আপনি কি সব জানেন না শুনে আমার সাথে সংসার করতে পারবেন? তাইলে তুমি এখন কি করতে চাও? আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনি আপনার দেন মোহর টাকা আমার দিয়ে দিবেন, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঢাকায় চলে যাব। আর যদি আপনি তা না করেন আমি নিজের উপর নিজে নির্যাতন করিয়া আপনার নামে মিথ্যা মামলা দিব, তারপর আপনার জেলের ভাত খাওয়াবো, আর আমার দেন মোহরের টাকা, আমার ভরণ পোষণ সব আমি উদ্ধার করব। এখন কোন আপনি কি করবেন? তুমি মানুষটা উপর থেকে দেখতে যতটা সুন্দর তুমি ঠিক ততটাই ভয়ঙ্কর। আমি এসেও ভয়ঙ্কর, বলেন কি করবেন? ছুরিটা নামাও, আমি তোমার প্রথম শর্তেই রাজি। তোমার ভরণ পোষণ বাবদ কত টাকা দেওয়া লাগবে? আমার দিন মোহরের 5 লক্ষ টাকা, আর আমার ভরণ পোষণে 2 লক্ষ টাকা দিলেই হবে। ঠিক আছে, আমি তোমার তাই দিব। তুমি কবে চাইতেছো? ধন্যবাদ ভাই, আমি কালকে সকালেই চলে যাব। আমি ভাই ভাবছিলাম সুন্দরী বউ বিয়া কইরা রতন রে হারায়া আমি জিততে যামু, কিন্তু এমন রামদরাজে খামু
তা কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। কি হইল, তুই চুপ হয়ে গেলেন কেন? না কিছু না, যাও তুমি শুয়ে পড়ো, আমি বাইরে আছি। যান যান। রতনের সাথে কালামে বিয়া দিয়া নিজে একটা সুন্দরী মেয়ে বিয়ে করে একদম এলাকার লোকের গোবা পাঁচ কিলা আনছ, কি হইলো? তোমার মতো কি আছে পুরুত? মানে সুন্দরী মেয়ে বিয়া করলে হয় না, তার ধরে রাখার ক্ষমতাটা লাগে। তোদের বলা শেষ হয়েছে? নিজে গড়ে লইয়া ভাব, আরেকজন লইয়া ভাবন লাগবো না। অমান উৎসব বউকে সেগা আবার চার দেয়, এখনো বাপ কমে নাই। আরে মাইমা, ভাবি দেখো কে আইছে। কেমন আছেন মাইমা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো মাইমা, দেন দেন এগুলো আমার কাছে দেন। দাও, তুমি আইছো মা, কেমন আছো? সোনিয়া তুই কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন? আমি ভালো আছি মা। আসসালামু আলাইকুম বেন সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মেয়ের কথা তো সবসময় মনে পড়ে, কি করুম কোন। তাই আপনি কেমন আছেন? আমার আর থাকা, আপনি যে মাই আমার বাড়িতে পাঠাইছেন। কেন পা, কি হয়েছে? তা নাকি কোনো অন্যায় করছে? শুধু অন্যায়, অনেক বড় অন্যায় করছে। কি অন্যায় করছে শুনবেন? সে বউ হয়ে আসার পর থেকে এই বাড়িতে যত কাজকর্ম আছে সব একা করে, আমারও কিছু করতে দেয় না, আমার মেয়েরও কিছু করতে দেয় না। আচ্ছা বিয়ান সাহেব, এই জমানে এত ভালো মেয়ে আছে? ও এই কথা হয়তো ছোটবেলা থেকে এরকম। তাই জামাই বাবা জি কই? মা ও তো একটু বাইরে গেছে, চলে আইব, তোমরা ভিতরে চলো, এখানে দাঁড়ায় কথা কইবা। আসল চল বেন সাহেব, চলেন আমরাও ঘরে যাই, চলেন বিশ্রাম নেবেন, আসেন। তুই এইখানে হারা গেরাম তোরে খুঁজতেছিলাম, কি হয়েছে কত? তুই নাকি সকাল থেকে কিছু খাস নাই? কি হয়েছে শুনস নাই? বাসর রাত পার হইতে না হইতে আমার বউ আমার রেখে শুইলা গেছে, পুরা গেরাম আমার লয়ে হাসি ঠাট্টা করতেছে, আর তুই আমার সবসাইতে কাছের বন্ধু হইয়া আমার জিজ্ঞাসা কি হয়েছে? আরে যে চইলা গেছে তারা লইয়া তো ভাইবা লাভ হইব, একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাস না। এটা তো দুঃস্বপ্ন না, এটা আমার কর্মের ফল। কথায় আছে না, পরের অনিষ্ট চিন্তা করে যেই জন নিজের অনিষ্টের বীজ করে সে বপন, আমার লগেও তাই হয়েছে। আচ্ছা তুই আবার কার অনিষ্ট চাইছিস কত? কার অনিষ্ট আবার? তুই আমার সবসাইতে কাছের বন্ধু, আমি তোর অনিষ্ট চিন্তা করছি। তোর একটা কালা মায়া বিয়া করাইয়া আমি জিতা যাবো, একটা সুন্দরী মায়া বিয়া করুন, পুরা গ্যারাম কইব, মানিকের বউটা কত সুন্দর। আমি পাপ করে ফালাইছি বন্ধু, এমন কি ঘটক সাসারে ওই কালামায়ার সন্ধানটাও আমি দিছিলাম, আমি কইছিলাম এটা রতনের লগে বিয়া করাইয়া দেন। আজকে দেখ আমার এই পাপের ফল আমি ভোগ করতেছি, আমার মাফ করে দে দোস্ত। তুই আর দূর বেটা, তুই কি কইতেছিস এইসব? তুই পাপ করছস না পুণ্য করছস তা হয়তো তুই নিজেও জানাস না। এই জামানায় তানিয়ার মতো একটা বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার রে। আর এটা আমি কার লেগে পাইছি জানোস? তোর মতো বন্ধুর লেগে পাইছি। তুই আমার এমনই বন্ধু যার আমি দুই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। এখন চল আমার সাথে চল। না রে দোস্ত, আমি কোথাও যাবো না, আমার এই মুখ আমি আর কাউরে দেখাইতে পারুম না। তোর মাথা পুরাই গেছে, আমি থাকতে তুই কাউরে মুখ দেখাইতে পারবি না, এটা হয় ক? চল তোর মুখ দেখানোর ব্যবস্থা করতেছি।
আরে চল না কই যামু দোস আয় তুই আম 01 ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না আপনার না নগদ আছে আছে তো নগদে মোবাইল রিচার্জ করি বেস্ট অফার কেন নগদের ক্যাশ আউট এর সবচেয়ে ভালো নাকি সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার সবচেয়ে কম নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ তুমি যা ভাবতেছো তা না আমি আসলে সোনিয়াকে আমার বন্ধু মানিকের হাতে তুলে দিতে চাচ্ছি না রে বন্ধু কি বলো সেগুলা এটা হয় না দোষ তুই চুপ করবি কিছুক্ষণ আগে কি বলছিলি মনে আছে মা আপনি বলেন দিবেন তো বাবাজি তুমি আমার জামাই না ছেলের মতন তুমি যা ভালো মনে করবা তাই করব আমার কোনো আপত্তি নেই কি শালিকা তোমার কোনো আপত্তি নেই তো কি আগে ছিলাম আমরা বন্ধু দুজন মানি রতন এখন আমরা ভাইরা ভাই আর কোনো চিন্তা নাই